আজকে আমরা আমাদের চারটি দাবি নিয়ে সুস্পষ্টভাবে এখানে একটি মানববন্ধন কর্মসূচি দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে। আমাদের দাবিগুলো হচ্ছে, 29 তারিখের পর যেন আর ছুটি বৃদ্ধি না করা হয়, যেমনটা আমরা গত 1.5 বছর ধরে দেখে আসছি প্রতিবারই ডেট দিয়ে দিয়ে আবার ছুটি বৃদ্ধি করা হচ্ছে। সেজন্য আমরা আর চাই না আমাদের ছুটি বৃদ্ধি করা হোক এবং আমাদের এই সংকটকে আরও দীর্ঘায়িত করা হোক। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ক্যাম্পাস খুলে দিয়ে, হল খুলে দিয়ে আমাদের পরীক্ষা নিয়ে আমাদের সেশন জোট নিরসন করা হোক। এবং আমরা চাই হাফিজ ভাইয়ের যেই মৃত্যু, মর্মান্তিক মৃত্যু, তার যেই একটা ধোঁয়াশা লেগেই আছে, একটা জল খোলা হয়ে আছে যে তাকে হত্যা করা হয়েছে নাকি এটা আত্মহত্যা, সেই জন্য এর বিষয়ের একটা সুষ্ঠু তদন্ত করা হোক। প্রয়োজনে উচ্চতর শৃঙ্খলা বাহিনীদেরকে এর দায়িত্ব দিয়ে একটা তদন্ত, সুষ্ঠু তদন্ত করে আমাদেরকে আসল সত্য তার জানানো হোক। এবং ক্যাম্পাসে যে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে হাফিজ ভাইয়ের মৃত্যুর মাধ্যমে আমরা দেখতে পারি, এই সংকটকে নিরসন করার জন্য পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতাধীন করা হোক এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে এই নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হোক।